বস, রিপোর্টটা দেখা হলো পেলাম না। দেখা করতে পারিনি। কেন? অস্ট্রাসিজমে ভুগছে আগে দুজনের মতো নাকি অন্য কোনো সমস্যা? ফোনই ধরছে না। আবার ট্রাই করো, আমি ল্যান্ড ফোনের একটা নাম্বার তোমাকে দিচ্ছি, ওটা লিখে নাও। ইয়েস বস। থ্যাংক ইউ বস, আমি দেখছি। আবার একটি বিজয় দিবস এগিয়ে আসছে। 43 বছর আগে এই দিনটিতে মরণপণ যুদ্ধের পর জয় ছিনিয়ে এনেছিল দখলদার পাকিস্তানিদের কাছ থেকে যে যোদ্ধারা, তাদের শ্রদ্ধা ও ভক্তির সাথে স্মরণ করা হবে নতুন করে, আবারও স্মরণ করবে তাদের অবদান জাতি কৃতজ্ঞ চিত্তে। মহা আড়ম্বরে বিজয় উৎসব হবে, কিন্তু একটি দুঃসহ স্মৃতি এখনো জাতির হৃদয়কে যন্ত্রণায় কাতর। হ্যালো, এই নাম্বার থেকে আমার কাছে একটা ফোন এসেছিল। জি জি, আমি করেছিলাম। আপনি কে বলছেন জানতে পারি? সামনে তো বিজয় দিবস। সাক্ষাৎকার মানে? কাল আসবেন? 5টা থেকে 5:30টার মধ্যে আসি। হ্যাঁ আসুন, আমি পরিচয় জানার দরকার নেই। শুনুন। হ্যাঁ বলুন। বাসার ঠিকানাটা জানেন না? কি আশ্চর্য, লিখে নিন। মুক্তিযোদ্ধা সলিমুদ্দিন রোড, মেরাদিয়া, 71/B। বি মানে কিন্তু বাংলাদেশ। জানি। জানেন? ভালো, চিনতে পারবেন। একটু যদি ডিটেইল বলতেন। শহরের কোলাহল থেকে দূরে গলির একেবারে শেষ মাথায় দোতলা একটা বাড়ি। বাড়ির সামনে গ্রিক স্থাপত্যের অনুকরণে দুটো বড় বড় থাম, সামনে লন, রাস্তার উপরে লোহার গেট। বাড়ির বালকনিতে তাকালে দেখবেন গোটা এক টব আছে, তার মধ্যে গোটা তিনেক টবে গাঁদা ফুল রয়েছে, আর আছে হরেক রকমের গাছ চারপাশে। একজন আরেকজনকে ছুঁয়ে থাকে সারাক্ষণ, আর এই সব কিছু ছাড়িয়ে আছে একা একটা নারকেল গাছ। জি জি। আর বাড়িটা নতুন একটু রং করা হয়েছে, তবুও মলিনই দেখায়, একটু ধুলো ধূসরিত। ঠিক আছে। জি ধন্যবাদ। আর কিছু? সকাল থেকে আপনার মোবাইলে রিং করছি কিন্তু আমার মোবাইলটা নষ্ট। রাখছি।
লোকজনও নেই, কলিং বেলও নেই। ভেতরে কেউ আছেন? আমি গতকাল ফোন করেছিলাম। বুঝতে পেরেছি। এটা আমার মা। আর উনি? না, উনি আমার বাবা না। আমি সেরকমই ভেবেছিলাম। স্বাভাবিক। দুঃখিত। কেন? ওরকম ভেবেছিলাম বলে। ওরকম না ভাবলেই বরং দুঃখিত। যে সাংবাদিকের কৌতূহল তার তো সাংবাদিক হবার অধিকার নেই। আপনার বাড়ির যে বিবরণ দিয়েছেন সুন্দর। কি বলেছিলাম? যে ফুলের টব, নারকেল কাঠ, গাছের ডাল, লন, যাতে আপনাকে অন্ধের মতো হাতড়াতে না হয়। একবার দেখি আমি বুঝে গিয়েছিলাম এই বাড়িতে। খোঁজ পেলেন কিভাবে? আমার খোঁজ পেলেন কিভাবে? কেন, যে খোঁজ দিয়েছে সে কি খুবই লজ্জিত
না ক্ষুব্ধ কেন লজ্জা পাবে কেন ক্ষুব্ধ হবে কার উপর তা বলতে পারবো না তবে বলতে অসুবিধা থাকে আমি খোঁজ বার করেছি কৌতূহল দেখে সাংবাদিক তো আমার কথা আমাকে ফিরিয়ে দিলেন ফিরিয়ে দিলে সাংবাদিকতা করবো কি নিয়ে হ্যালো বলছি বলুন অসুবিধা নেই বুঝলাম কিন্তু আজ সময় হবে না এখন তো বলতে পারছি না পরে কথা বলি রাখছি কৌতূহল আর কৌতূহল কৌতূহলের কোনো শেষ নেই আমাকে বলছিল আপনার দের বলছি আপনি বোধহয় বিরক্ত আমি চলে যাব বসুন আপনার কৌতূহলের সূত্রটা কি জানা যায় হ্যাঁ নিশ্চয়ই অনেকদিন ধরে ভাবছিলাম যুদ্ধে পিতৃ পরিচয়হীন একটি সন্তানের সাক্ষাৎকার নেব অফিসে বলতেই অ্যাসাইনমেন্টটা দিয়ে দিল আমাকেই প্রথম পেলেন না আরো দুজন পেয়েছিলাম তাদের সাক্ষাৎকার নিয়েছেন না পারিনি কেন তারা আমার সামনেই আসেনি তারা কি আপনাকে যাওয়ার কথা বলেছিল তারা না বললেও তাদের পক্ষ থেকে কেউ একজন বলেছিল সে বাড়ি থেকে চলে আসার সময় আমি তাদের একজনকে বলেছিলাম যে আপনারা মেয়েটাকে আড়াল করে রেখে আসলে মহান মুক্তিযুদ্ধকেই আড়াল করে ফেললেন ওরা কি বলেছিলেন আপনার কথা শুনে বললেন খুব দামি কথা বলেছেন আপনারও কি তাই মনে হয়েছে যে আপনি খুব দামি কথা বলেছেন জানি না কেন জানবেন না আপনি একটা কথা বলেছেন অথচ আপনি জানেন না যে আপনি দামি কথা বলেছেন না ফালতু কথা বলেছেন ফালতু আমি ফালতু কথা বলেছি আমি বলিনি আপনি ফালতু কথা বলেছেন অবশ্যই বলেছেন হ্যাঁ সরি আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন আমি খালি জানতে চেয়েছি যে আপনি যে কথাটা বলেছিলেন সেটা কি দামি ছিল কোনো কথা বলার সময় কেউ চিন্তা করে বলে না কথাটা দামি কি না ঠিক আছে তখন চিন্তা করেননি কিন্তু এখন আপনার কি মনে হচ্ছে দামি না হলেও গুরুত্বপূর্ণ কোন কোন দিক থেকে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার কি আমি নিতে এসেছি না দিতে এসেছি আপনি আবার উত্তেজিত হয়ে যাচ্ছেন আমি শুধু বলেছি কৌতূহল বশত জানতে চেয়েছি কেন কৌতূহল কি শুধু সাংবাদিকদেরই থাকবে আর কারো থাকলে দোষ কি এরকম একটা মেয়ের কথা মানে ভাগ্যহীন একটা মেয়ের কথা দেশবাসীকে জানাতে পারলে অনেক কথা জানা হতো না কার কথা কার কথা জানা যেত মেয়েটির কথা যেমন মুক্তিযুদ্ধের কথাও তেমনি বাবাও পাওয়া যেত অনেক তাই না আপনি কিন্তু এবার আমাকে অপমান করলেন সেই বোধটুকু কি আপনাদের আছে ধন্যবাদ
ফ্যানটা একটু ফ্যানটা তো ফুল স্পিডে ঘুরছে, ভেতরটা অনেক গরম, একটু বাইরে দেখি কি এক গ্লাস পানি দেবো। হ্যাঁ দিচ্ছি। তার আগে বলুন তো আপনার যে পানির প্রয়োজন সেটা আমি বুঝলাম কি করে। আবার জেরা করছেন? বলুন না। তৃষ্ণার তো মানুষের মুখ দেখে নিশ্চয়ই বোঝা যায়। তা যায়, তবে আপনার মুখ তৃষ্ণার তো ভয়। মিথ্যা বলেননি, আমার কেমন যেন ভয় ভয় করছে। বিশ্বাস করুন, মনে হলো ছবিতে আপনার মা কেমন যেন চঞ্চল হয়ে উঠলেন। আর পুরুষ মানুষটি? না, তার কোনো প্রতিক্রিয়া দেখিনি। ওই মানুষটি আমার বাবা। বাবা? আমার মার স্বামী। কিন্তু একটু আগে আপনি বলেছেন উনি আপনার বাবা নন। ঠিক বলেছি, আবার এখন বলছেন উনি আপনার বাবা। বলছি বাবা। আপনি যা বললেন সবই ঠিক, আমি পূর্ণ সহমর্মিতা জানাচ্ছি। কেন সহমর্মিতা? কেন, আমি তো আপনার কাছে সহমর্মিতা চাইনি, এটা অধিকারের প্রশ্ন। হ্যাঁ আপনি ঠিক, সেই অধিকারের কথাতে সোচ্চার হওয়ার জন্যই আমার এখানে আসা, আপনার সাক্ষাৎকার নেওয়া। আসলে আমি বা আমাদের পত্রিকা একাত্তরের অবাঞ্ছিত শিশুদের অবৈধ বলছি না, বলছি তাদের জন্মটা অবৈধ। কেন? জন্ম মেয়েটির অবস্থান এখন কি? কিন্তু প্রশ্নটা আপনি আমাকে করে ফেললেন, তাই পূর্ণ সহমর্মিতার কথা বলছি। আপনি হাসছেন? হ্যাঁ হাসছি, উচিত ছিল প্রাণ খুলে হাসা। আমি ঠিকই আছি। আপনি নিশ্চিত? হ্যাঁ, এখন আমি আপনাকে সরাসরি কয়েকটা প্রশ্ন করতে চাই। আর কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন আছে কি? আমার আশাটা তো সেজন্যই নাকি? ও হ্যাঁ তা তো বটেই, অবশ্য আমি জানি আপনি কি জিজ্ঞেস করবেন। জানেন? জানি। বলুন তো কি? আপনি প্রশ্ন করবেন যে আমার জন্ম কিভাবে হয়েছিল, এখন সেই পরিচয় বহন করতে আমার সংকোচ হয় কি না, ইত্যাদি ইত্যাদি। ঠিক ঠিক ঠিক, তাই জবাব তো সোজা। যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের মধ্যে একজন আমার মাকে ধর্ষণ করে, আর যথা সময় আমার জন্ম। আপনার মা? আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করলেন, বাস গল্প শেষ। আর কিছু প্রশ্ন তো অনেকই ছিল, কিন্তু আপনি তো এক তুড়িতে সব শেষ করে দিলেন। হ্যাঁ শেষ করে দিলাম, কারণ এর পরে তো আর কোনো গল্প থাকতে পারে না। আরে আমাকে দয়া করে একটু পানি খাওয়ান। খাচ্ছি। আসল কথাটা কি জানেন সাংবাদিক সাহেব? আপনারা আসেন শুধু সংবাদপত্রের পাতা পূরণের উপাদান খুঁজতে। উপাদান না থাকলে পাতা পূরণ হবে কি করে? কেন, কল্পনায় সাজিয়ে নিন। যা গেল। এই এক যন্ত্রণা, কাজের সময় বিদ্যুৎ যাবে।
মোবাইলটারও চার্জ নেই। ভালোই তো হলো, আপনার কল্পনার ভানুষ উড়বে ভালো। মনে করুন, ভয়ঙ্কর দর্শন পাকিস্তানি সৈন্য আমার মার বুকের উপর। না। কি না? বাতি জ্বালান। কেন? অন্ধকারই তো ভালো। বলছি না, আলো জ্বালান প্লিজ। এত ভয় পেয়েছেন আমাকে? আলো জ্বালান প্লিজ, আপনি আলো জ্বালান। আমার অন্ধকার ভালো লাগে। আমার ভালো লাগে না, কারো ভালো লাগে না। লাগে লাগে, অন্ধকার থেকে যার উৎসরণ তার তো অন্ধকারই ভালো লাগবে। আপনি আপনি আলোটা জ্বালুন প্লিজ। এত ভয় পেয়েছেন? অবৈধ জন্ম যার তাকে এত ভয়? কল্পনাটা আবার একটু ধরিয়ে দিই। থাক, শুনুন না, কষ্ট বাজবে আপনার। এক ভয়ঙ্কর দর্শন পাকিস্তানি সৈন্য আমার মার বুকে তার রাইফেল ঠেকিয়ে গুলি করতে উদ্যত হলো, কিন্তু হঠাৎ তা না করে আমার মাকে টেনে হিঁচড়ে শুয়ে ধর্ষণ করলো। আমার মার চিৎকারে আকাশ বাতাস মথিত হলো, গাছের পাতার নড়াচড়া নিয়ে পাখিরা ডাকতে ভুলে গেল, বাতাস যেন তার গতি হারিয়ে ফেলল। আপনি এমনভাবে এমনভাবে পাতা পূরণ করবেন যেন পাঠকের মনে হয় আপনি অন্তর্যামীর মতো সেখানে উপস্থিত ছিলেন। আরও আছে, বলবেন তখন শরৎকাল, আকাশে অলস মেঘ, সূর্য পশ্চিমে হেলে পড়েছে, চারিদিকে মৃত্যুর হিমশীতল থাবা, প্রকৃতিতে হাহাকার আর হাহাকার। চুপ করুন, দয়া করে চুপ করুন। কেন? শুনতে খুব খারাপ লাগছে। আমি শুধু জানতে চাই এই জন্ম পরিচয় নিয়ে আপনার অনুভূতি কি? চমৎকার। চমৎকার? নয়তো কি? পিতৃ পরিচয়হীন পরিচয় নিয়ে আপনি বলছেন চমৎকার? যদি বলি আপনি পূর্ণ পরিচয় নিয়ে থাকার পরও আপনার পরিচয় কি? কি বলতে চান আপনি? বলতে চাইছি যে আপনি আমার চাইতেও অনেক বেশি পরিচয়হীন। বাজে কথা বলবেন না। আমি একজন সাংবাদিক, আমি খবরের উৎসস্থল খুঁজি, জানি, লিখি, বিশ্লেষণ করি, তারপর খবর আসবে, খবর যাবে, মানুষ জন্মাবে, মানুষ মরবে, এই ধ্রুব সত্যটি জেনেও কখনো জীবনের গভীরে উচ্চারণ স্থলটির খোঁজ করি না। তো আজ আমি এসেছিলাম সেই গভীরের উচ্চারণ স্থলটির খোঁজে, আপনার অনুভূতি জানতে। যদি না বলি? সেটা আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা। স্বাধীনতা? আমার স্বাধীনতা? আমার স্বাধীন আমার স্বাধীনতা আমি আসি। শুনুন,
চললেন যে বড় সাক্ষাৎকার নেওয়া শেষ আমি বাইরে গিয়ে কোনো বাসা থেকে পানি চেয়ে খেয়ে নেব ও আমি এখনো খাওয়াইনি বলে অন্য বাসায় গিয়ে সেখান থেকে পানি খেয়ে আপনি আমার উপর প্রতিশোধ নেবেন তা আপনি নিতে পারেন সেই স্বাধীনতা আপনার আছে স্বাধীনতা শব্দটি দিয়ে খোঁচা দিলেন হ্যাঁ দিলাম কারণ আমি অপারক মানে এক গ্লাস পানি খাওয়াতে আপনি অপারক আমি আপনাকে পুরো এক কলসি পানি খাওয়াতে পারি কিন্তু আমি অপারক আমার নিজের কাছে কেন যে স্বাধীনতা আপনার আছে সেই স্বাধীনতা আমার নেই আপনার বাসা থেকে কোনো বাধা আছে কিচ্ছু না পাতাল থেকে মহাশূন্য পর্যন্ত যেতে কোথাও আমার কোনো রকম বাধা নেই পূর্ণ স্বাধীনতা কিন্তু আমি স্বেচ্ছায় সেই স্বাধীনতার পায়ে বেড়ি দিয়েছি তাতে লাভ আপনাদের মতো অতি পরিচয়হীন লোকদের যাতে লজ্জায় পড়তে না হয় আপনি কিন্তু আবার সেই প্রসঙ্গটা তুলছেন কি করব সেটাই যে আমার সবচেয়ে বড় পরিচয় আমি মানি না না মানলেও অস্বীকার তো করতে পারবেন না আপনি কি বলতে চাইছেন আপনার জীবন যে দুর্ঘটনার মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশের মানুষও কি তাই তাই হ্যাঁ তাই তাহলে আপনি কি বলতে চান বাংলাদেশের জন্ম একটা দুর্ঘটনা খবরদার এই কথা আরেকবার বললে আপনার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলব খবরদার বলে দিচ্ছি নিজের জন্মদোষ দেশের গায়ে মাখাবেন না জন্মদোষ আমার হ্যাঁ আপনার আমার পরিচয় সত্য বলেই আপনারা আমার কাছে খুঁজে খুঁজে আসেন বারবার ওই যে আপনার মতোই আরেকজন খুঁজছে ফোন করে আমাকে বারবার আপনাদেরকে আমার চেনা হয়ে গেছে হ্যালো বলছি না আমি কোনো সাক্ষাৎকার দেব না বললাম তো দেব না দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না আপনাদের আমার চেনা হয়ে গেছে নিজেদের অপরাধ ঝেড়ে ফেলার জন্য আপনারা আমাদেরকে খুঁজে খুঁজে বের করেন কিন্তু সেটা আমি আর হতে দেব না কখনো না আর কিছু কটা কথা বলি আপনি না কথা শুনতে এসেছিলেন এখন বলতে চাইছেন আচ্ছা বলুন আপনি বোধহয় এখন প্রকৃতস্থ নন কি বলতে চাইছেন প্লিজ আমার ধারণা জন্ম পরিচয়ের কারণেই এরকমটা ঘটেছে এরকম জন্ম পরিচয় নিয়ে অনেকেই আত্মহননের পথ বেছে নেয় কিন্তু আপনি কোন আশায় জীবনকে বহন করে যাচ্ছেন আমি ভেবেই অবাক হচ্ছি আপনি আমাকে আত্মহত্যার প্ররোচনা দিচ্ছেন না কখনো না বরং আমি মুগ্ধ হয়ে আপনার ভেতরের সেই অনুভূতির খোঁজ করছি যার কারণে আপনি এরকম মানসিক দৃঢ়তার খোঁজ পেয়েছেন এই সপ্তাহে লন্ডন টাইমসে বাংলাদেশের এক যুদ্ধ শিশুকে নিয়ে লেখা হয়েছে পড়েছেন পড়িনি তবে আন্দাজ করতে পারছি কি লিখেছে তাই তা শুনি কি আন্দাজ করতে পারছেন কি লিখেছে নিশ্চয়ই সেই যুদ্ধ শিশু ছোটবেলায় কোনো দয়াবান ইউরোপীয়র সঙ্গে ইউরোপে চলে গিয়েছিল এখন নিজের পরিচয় জানতে পেরে মার খোঁজে বাংলাদেশে এসেছে না 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 না
সে দেশে এখনো আসেনি তবে আসতে চায় তার হতভাগিনী মার খোঁজে না সেই দেশটাকে জানতে চায় সে জানতে চায় এই দেশের মানুষ এত অকৃতজ্ঞ কেন কেন পুনর্বাসনের নামে তাকে বিতাড়িত করা হয়েছিল আর বিতাড়িত করে কোন সুখে আছে এই দেশের মানুষ সেটা সে জানতে চায় প্রশ্ন করতে চায় দেশের মানুষকে সামনাসামনি আপনারও কি সেই একই প্রশ্ন আমার প্রশ্ন নয় আমার দাবি আমার অবস্থান কি আমি জানতে চাই আর এটাই আমার দাবি দখলদার পাকিস্তানিদের অত্যাচার আর নির্যাতনে এই বাংলাদেশের জন্ম হয়েছে এই দেশের প্রতিটি মানুষের পবিত্র জন্মভূমি এই বাংলাদেশ আর একই নির্যাতনের ফলে যে আমার জন্ম সেই আমি কেন অপরাধেও থাকবো বলুন আসি আমি কিছুই তো জানতে চাইলেন না জেনেছি কি জেনেছেন যা জানতে চেয়েছিলাম নিশ্চয়ই জেনে গেলেন যে এক গ্লাস পানি চেয়েও পাননি সেই তৃষ্ণার কথা আমি দেশবাসীকে জানাবো দাঁড়ান আমার অবস্থানটা কি বলে যান আমি জানি না Oh, Sean.